গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, মেয়েকে এখন খেতে দিচ্ছি। তো হাজবেন্ড কচুরি আর তরকারি নিয়ে এসেছে, তরকারিটা হলো আলু দিয়ে আর বড়া করে তরকারি করেছে, সেই তরকারি দিয়ে নিয়ে এসেছে। তো মেয়েকে দুটো কচুরি দিলাম, আর এখানে মার জন্য তিনটে কচুরি আর তরকারি দিয়ে রেখে দিচ্ছি। মেয়ে তো তরকারি খাবে না, তাও দিলাম। আর আমি আর হাজবেন্ড খাবো না, আমাদের জন্য ভাত করেছি। আর আমার পেটের অবস্থা খুব একটা ভালো না শরীরটা, এর জন্য আমি আর বাইরের খাবার কিছু এখন খাচ্ছি না। তো মেয়েকে খেতে দিয়ে দিই। আর এদিকে দেখো, হাজবেন্ড মাছ নিয়ে এসেছে, বোয়াল মাছ, বোয়াল মাছ আর মাছের সাথে একটু মাথা আছে। তো এখনও মাছ ধোয়া হয়নি, এখন ধোবো। আর এটা হচ্ছে চারা পোনা মাছ, তো দু রকম মাছই রান্না হবে। তো এদিকে আমি দেখো তরকারি কাটছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখতে থাকো। তো দেখো রান্না কমপ্লিট। এটা হচ্ছে বোয়াল মাছের কালিয়া, শুধু মশলা দিয়ে করা হয়েছে, আলু দেয়নি। তো মা রান্না করেছে। আর এটা হচ্ছে তেল, মানে একটা দেশি কাতলা মাছ নিয়ে এসেছিলেন আগের দিন। তো সেই মাছটা সকালে মা পাতলা করে ঝোল করেছিল, তো হাজবেন্ড খেয়েছিল। আর এই যে রয়ে গেছে একটা, আর এটা হচ্ছে বোয়াল মাছে সে মাথা দিয়ে কাঁচা চচ্চড়ি। বোয়াল মাছ আনলে এই কাঁচা চচ্চড়ি করতেই হবে। আর আমার জন্য করা হয়েছে এখানে ঝিঙে আলু পটল দিয়ে পাতলা চারা পোনা মাছের ঝোল। তো হাজবেন্ডও খাবে এক পিস, আর আমি দুবেলা দুটো খাবো। তো মা চারা পোনা মাছ খায় না, এই জন্য মার জন্য করা হয়নি। তো আমার শরীরটা ভালো না বলে আমি এরকম পাতলা রুগীর ঝোল খাবো। আর এখানে যা যা রান্না হয়েছে কোনো কিছুই আমি খাবো না। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 3:30। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে সকাল থেকে আসে কথা বলা হয়নি, তো একটু কথা বলি। আর মেয়ে এতক্ষণ ফোন দেখছিলো, ওই জন্য আর কথাই বলতে পারছিলাম না। ও নিচে গেল, তো ভাবলাম একটু কথা বলে নিই এই ভাগে। আর সকাল থেকে শুধু কাজ বাজি শেয়ার করেছি, আর রান্না পুরোপুরি শেয়ার করে নি, একটু শেয়ার করেছিলাম। আর কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েই তো দিলাম। আর আমি কিছুই খাইনি, যে যা রান্না হয়েছে আমি শুধু চারা পোনা মাছের ঝোলটা খেয়েছি, একদম রুগীর পাতলা ঝোল। বোয়াল মাছও খাইনি, বোয়াল মাছের মাথা দিয়ে কাঁচা চচ্চড়িও খাইনি, পালং শাক কিছুই খাইনি, কারণ আমার পেটের অবস্থা খুব একটা ভালো না। মানে আমার শনিবার রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য এখন আমি মানে দুদিন তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ এরকম ভাত খেয়েছি। তো আজকে একটু জ্যান্ত মাছ এনে দিলো হাজবেন্ড, তো ওটাই ঝোল করে খেলাম একদম পাতলা। কী বলতো, শনিবার দিন রাত থেকে হঠাৎ করে খুব পেটে ব্যথা, তখন আমি মেয়ে নাচের ক্লাসে, ওখান থেকে দিকে হঠাৎ করে খুব পেটে ব্যথা করছে। তারপরে বাড়ি আসলাম, আসার সময় হাজবেন্ড আবার ওষুধ নিয়ে আসলো ওষুধের দোকান থেকে, এনে খেলাম, গ্যাসের ওষুধ খেলাম, পেটে ব্যথার ওষুধ খেলাম। খাওয়ার পরেও দেখি কমছে না, কি বমি, পেটে ব্যথা, এরকম সারা রাত চললো। পরের দিনকেও তাই, সারা দিন মানে রবিবার দিন সারা দিন শুয়ে বসে কাটালাম, এত শরীর খারাপ, উঠতে পারছি না, পেটে ব্যথা করছে। তো ওষুধ খেলাম, খেয়ে দিয়ে তো যে ডাক্তার আমি দেখাবো, তো রবিবার দিন সকালবেলায় গিয়েছিলো নাম লেখাতে কল্যাণীতে। কল্যাণী সকাল 6টার সময় হাজবেন্ড গেল নাম লিখাতে। তো গিয়ে বললেন যে যে নাম লিখান, তিনি বললেন যে আগের দিন নাম লিখাতে হবে, তো আজকে যেহেতু দেখবে আজকে আর নাম লেখানো যাবে না। তো রবিবারে দেখাতে পারলাম না, তো এখানেই আমি নর্মাল ডাক্তার দেখি ওষুধ খাচ্ছে এখনও। তো এখনও পুরোপুরি কমেনি, কালকেও খুব ভালো ছিলাম না খুব একটা, তো আজকে একটু ভালো আছি। তাও আমার কী বলতো, মানে পেটে ব্যথা, পিঠে ব্যথাগুলো এখন কমেনি, হালকা হালকা ব্যথা করেই যাচ্ছে। তো বৃহস্পতিবার দিন যাবো ডাক্তার দেখাতে, তো বুধবার দিন সকালবেলায়, মানে কালকেই তো বুধবার, কালকে সকাল 6টার মধ্যে গিয়ে ওখানে বসে থাকতে হবে, 8টার থেকে নাম লেখায়। তো 8টার সময় নাম লিখিয়ে তারপরে বাড়ি আসবে, মানে ওনার কাছে অনেক পেশেন্ট হয়। আর
কি বলতো, আমার এই গ্যাসের সমস্যা, প্রচণ্ড গ্যাসের সমস্যা, যাই খাই না কেন গ্যাস হয়ে যায়, এরকম পেটে ব্যথা করে, বমি হয়, মাথা ঘোরে, মনে মাঝে মধ্যে মনে হয় কি মাথা ঘুরে পড়ে যাবো, এত শরীর খারাপ হয়। সেই কারণে হাজব্যান্ডকে বললাম না, আমি আর এরকমভাবে গ্যাসের ওষুধও খাবো না, আর এরকম নর্মাল ডাক্তার দেখিও আমি কিছু করবো না, একেবারে ভালো ডাক্তার দেখাবো। তো যাকে দেখাবো উনি হচ্ছেন পেটের, মানে পেটের আর গ্যাসের সমস্যার খুব খুব ভালো ডাক্তার, তো ওনার কাছে দেখাবো। তো ওনার কাছে দেখিয়ে ভালোভাবে আমি ট্রিটমেন্ট করব, কারণ এখন থেকে যদি এরকম ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু পরবর্তীকালে আমার খুব অসুবিধা হয়ে যাবে, এরপরে কিছুই খেতে পারবো না, তখন পেটে আলসার, ঘাফা এসব কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে বললাম না, এবার দেখাবোই। তো বৃহস্পতিবারকে দেখিয়ে আসি, তো ডাক্তারবাবু কী বলে সেই মতে আমাকে চলতে হবে, সেইভাবে ওষুধ খেতে হবে, সেইভাবে খাওয়া দাওয়া করতে হবে, করে পুরোপুরি সুস্থ হতে হবে। কারণ এত শরীর খারাপ গেল না, মনে হচ্ছিল আমি আর বাঁচবই না, মরে যাবো, এত পেটে যন্ত্রণা, খুবই পেটে যন্ত্রণা, গ্যাস হলে মানে এত কষ্ট হয় না। তো দেখিয়ে নিই, দেখি কী হয়। এই কারণে আমি 2 দিন ভিডিও করতে পারিনি, 2 দিন না 3 দিন ভিডিও করিনি, এই শরীর খারাপের জন্য 3 দিন ভিডিও করা হয়নি। তারপরে ভিডিও করব কী করে, শরীর খারাপ থাকলে কি ভিডিও করতে ইচ্ছে করে বলো? তাও বা ভেবেছিলাম যে একটা ছোট্ট ভিডিও করে আমি আপলোড করব, যে আমার শরীর ভালো না, আমি ভিডিও কিছুদিন দিতে পারবো না, তো আমি সেটাও করিনি, তার কারণ শরীর খারাপ, তার জন্য তো ভিডিও করাই হয়নি। আর দ্বিতীয়ত, আমার ওয়াচ টাইম ভিউজ কমতে কমতে এমন জায়গায় চলে এসছে, সেই কারণে আমার ভিডিও করার ইচ্ছেটাই চলে গেছে, ভালোই লাগছে না ভিডিও করতে, বিশ্বাস করো। কেন এরকম হচ্ছে আমার কিছুতেই ভালো লাগছে না, ওয়াচ টাইম ভিউ এতই কমে গেছে, আর সাবস্ক্রাইব তো এক জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, বাড়ছেও না, সেজন্য মনটাও খারাপ, এদিকে শরীরও ভালো না, কোনো কিছুই ভালো লাগছে না। যে বাড়ি যাব, বাড়ি গিয়ে কদিন রেস্ট নেব, সেটাও হচ্ছে না, মেয়ের এই ফাংশন না হওয়া পর্যন্ত আমি বাড়িও যেতে পারছি না, কারণ ও যদি ফাংশন না থাকতো এতদিন আমি কবেই বাড়ি চলে যেতাম। তো এই ডাক্তার দেখিয়ে মেয়ের ফাংশন কমপ্লিট করে আর ওষুধপত্র নিয়ে একবার বাড়ি যাব। তখন বাড়ি গিয়ে যদি আবার এরকম সমস্যা হয় তখন ওখানে ডাক্তার দেখানো যায়, কিন্তু কী বলতো, আমার হাজব্যান্ড নিজের সামনে না থাকলে ওর খুব অসুবিধা হয়, ও নিজের চোখে ডাক্তার দেখাবে, ওর ওষুধ ঠিকঠাক আছে নাকি, ডেট ঠিক আছে নাকি, ওষুধ ঠিক আছে নাকি, ও সব দেখবে, ও নিজের হাতে খাওয়াবে, তাহলে ওর শান্তি। ওখানে গিয়ে যে আমি ডাক্তার দেখে ওষুধ খাবো তাও শান্তি হবে না, সেই জন্য এখান থেকে একবার সব দেখিয়ে ঠেকে কমপ্লিট করে বাড়ি যাবো, বাড়ি গিয়ে কিছুদিন আরাম করে থেকে আসবো। তারপর আর এখানে থাকলে তো সেরকম, এখানে থাকলে মানে আমার মানে রবিবার দিন তো আমি কোনো কাজকর্ম কিছুই করিনি, পুরোপুরি শুয়ে বসে কাটিয়েছি, এত শরীর খারাপ, মা সব করেছে, তার কালকেও আমি যতটা পেরেছি একটু একটু করেছি, মা করেছে, তো আজকে দেখলাম শরীরটা না একটু আগের থেকে অনেকটাই ভালো আছে, আজকে কাজ করেছে। ওনারও তো বয়স হয়েছে, ওনারও হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ওনারও অসুবিধা হয় করতে, তাও যতটা পারে করে, আমি যতটা পারি করি, এখন দুজনাকে মিলেমিশেভাবে করতে হবে, তাই না? এই কারণে আমি কোনো ভিডিও করিনি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এভাবে যদি ভিউজ ওয়াচ টাইম কমে যায়, সাবস্ক্রাইব না বাড়ে, তাহলে আমি কীভাবে ভিডিও করব বলো? এভাবে মনটা একদম ভাল লাগছে না, বিশ্বাস করো, এরকম হলে আর ভিডিও করবোই না ভাবছি। কিন্তু আমার মেয়ে বলছে না, আমার মেয়ে বারেবারে এক কথা বলছে যে না, তুমি কিন্তু তোমার ভিডিও করা ছেড়ো না, ও তো বোঝে না, বলে তুমি লাস্ট আছো, তুমি দেখবে একদিন সবার ফার্স্ট হয়ে যাবে, এরকম করেও বলে। এরকম আমি ঠিক আছে, দেখি আমার মেয়ের কথা কী হয়। ও আমাকে বলে যে না মা, একদম ছেড়ো না, তুমি করতে থাকো, একদিন একদিন তুমি ফার্স্ট হবে। হ্যাঁ, ও ফার্স্ট হবে বলে, তো দেখি করতে থাকি, ভাগ্যে যা আছে তাই হবে। তো অনেক কথা বলে ফেললাম, তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আশা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পাশে থেকো, ঠিক আছে? আর বৃহস্পতিবারে ডাক্তার দেখিয়ে আসি, ডাক্তার কি বলে, রিপোর্টে কি হয় সব তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।